এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, মানবাধিকার লঙ্ঘনের শিকার যে জাতি, যে জনগোষ্ঠী, তার নাম প্যালেস্টাইনের অধিবাসী ফিলিস্তিনিগণ। আমার অন্তর প্যালেস্টাইনের জন্য কাঁদে, মুসলিম উম্মার জন্য আমাদের অনুভূতি এক, অবিভাজ্য, অভিন্ন। এখান থেকে আনুমানিক 18 বা 19 বছর আগে মালয়েশিয়ার মূল উদ্যোগে অন্য দেশের সহায়তায় ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম WIEF নামে একটি প্রতিষ্ঠান করা হয়েছিল। আমি তাদের প্রথম সভা কুয়ালালামপুর অনুষ্ঠিত সেটাতে উপস্থিত ছিলাম। সেটা এখনো আছে, তবে সক্রিয়তা কমে গিয়েছে। বাংলাদেশের সংবিধানে দেওয়া আছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর সকল অঞ্চলের বা যে কোনো অঞ্চলের যে কোনো ভাষার নিপীড়িত, নির্যাতিত অংশের পাশে দাঁড়াবে। এবং এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, মানবাধিকার লঙ্ঘনের শিকার যে জাতি, যে জনগোষ্ঠী, তার নাম প্যালেস্টাইনের অধিবাসী ফিলিস্তিনিগণ। ফিলিস্তিনিগণ শুধুমাত্র মুসলমান কোনো মতেই নয়, সেখানে মুসলমান আছেন, খ্রিস্টান আছেন, অন্য ধর্মের এক ক্ষুদ্র অংশ আছেন। আমরা সমগ্র প্যালেস্টাইনবাসীর পাশে আছি। বাংলাদেশ কল্যাণ পার্টি কল্যাণের নিমিত্তে মানবতার পাশে দাঁড়াতে বাধাবদ্ধ, তার বহিঃপ্রকাশ আজকে এই আলোচনা সভার মাধ্যমে করার প্রয়াস পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। যারা মিডিয়া জগতের সঙ্গে সম্পর্কিত তাদেরকে ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে আমাদের পাশে ছিলেন, আমাদের বক্তব্য বাংলাদেশের মানুষের নিকট এবং জগৎবাসীর নিকট পৌঁছায় দেওয়ার দুরূহ কঠিন দায়িত্ব আপনাদের কাঁধের উপরেই বর্তায়। আজকের বৈশিষ্ট্য একটি উল্লেখযোগ্য। আপনারা যদি ডান দিকে দেখেন, আমি যেদিকে হাতে ইশারা দিচ্ছি, বেশ কয়েকজন কওমি ঘরানার আলেম উপস্থিত আছেন, যারা সকলে কথা বলেন নাই। আমি তাদের মধ্যে শ্রদ্ধা ভাজন যিনি মুরব্বী, তাকে জিজ্ঞেস করেছি আর কেউ কথা বলবেন কি না, আর কেউ কথা বলার সুযোগ তিনি নিতে চান নাই, সময়ের স্বল্পতায়, এটা তার আদব এবং বিনয়, আমি তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটি হল, এদিকে যদি দেখেন, এখানে অনেক আছেন যারা সরকারি মাদ্রাসা সমূহের শিক্ষক, সরকারি মসজিদগুলির খতিব। অর্থাৎ আমরা সকলে মিলে একটা বিষয় জগৎবাসী এবং বাংলাদেশের মানুষের নিকট তুলে ধরতে চাই, যে আমাদের হৃদয়ে প্যালেস্টাইনের জন্য যে বেদনা, সেটা কোনো মানা বাধা মানে না, কোনো সীমারেখা মানে না। আমি যেই কাপড়ই পরি, যেরকম টুপিই পরি, যে মসজিদেই খতিবের দায়িত্ব পালন করি, যে মসজিদে ইমামের দায়িত্ব পালন করি না কেন, যে মাদ্রাসাই ছাত্রদেরকে তালিম দেই না কেন, আমার অন্তর প্যালেস্টাইনের জন্য কাঁদে, মুসলিম উম্মার জন্য আমাদের অনুভূতি এক, অবিভাজ্য, অভিন্ন। শুকর আলহামদুলিল্লাহ, আমাদের এই আহ্বান যে আপনারা সারা দিয়ে আজকে বাংলাদেশের মানুষের নিকট উদাহরণ সৃষ্টি করেছেন, আমি আপনাদের প্রতি যার পণ্যায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের মানুষ বলবে, বাংলাদেশের মানুষ স্বীকার করবে, মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ, সোয়ালিহীন বান্দা যাদের বলে আমরা যাদেরকে চিনি, সকলেই বলবে যে একটা সময় এসে বিভিন্ন ঘরানার মুসলমান নেতৃবৃন্দ একখানে বসছেন, একখানে শুনেছেন, একখানে বক্তব্য রেখেছেন। জমিয়তুল ফালাহ মসজিদ চট্টগ্রাম মহানগরে, সেখানে 10 দিন ব্যাপী শাহাদাতের বালা আন্তর্জাতিক মাহফিল হয়। সেখানে চতুর্থ দিবসে জুলাই মাসের 11 তারিখ সন্ধ্যাবেলা আমাকে দাওয়াত দিয়েছেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্যে, আমি সেখানে উপস্থিত থাকব। কারবালার ময়দানের বেদনা আমাদের প্রত্যেক মুসলমানের হৃদয়কে অবশ্যই আলোড়িত এবং উদ্বেলিত করে। কারবালার ময়দানের ত্যাগ বিশ্বের মুসলমানদের জন্য একটি শিক্ষা। বাংলাদেশ কল্যাণ পার্টি জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো বৃহৎ কোনো পার্টি নয়, কিন্তু আমরা চেষ্টা করছি জাতীয় মানুষের মনের চিন্তাটা তুলে ধরতে। এই কাজে আমাকে সহায়তা করেছেন আপনারা। বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আগেও বলেছি, আবারও বলছি, আবার ভবিষ্যতেও বলব। যে দুইজন সম্মানিত আলেম, জনাব
মুফতি রাশেদুল ইসলাম আল আজহারি এবং জনাব ডক্টর রিয়াজুল ইসলাম রিয়াজ আরবিতে বলেছেন, একজন বলেছেন শুরুতে শুধুমাত্র প্রবন্ধকারের প্রবন্ধ থেকে সারমর্ম, আরেকজন বলেছেন আখেরে শেষে শুধুমাত্র প্রবন্ধকারের বক্তব্য নয় সকলের বক্তব্য শোনার পর তার সারমর্ম। এটা একটা অভিনব ব্যবস্থা যাতে করে মধ্যপ্রাচ্যের আরবিভাষী মুসলমান ভাইগণ জানেন। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন মুসলমানদের ঐক্যের প্রসঙ্গে আমি একটি কথা বলবো, একটির নাম জাতিসংঘ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনও, সাধারণত ইউএনও না বলে ইউএন 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 বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশের অনেক প্রকার সমিতি সংঘ আছে, একটি আছে যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF, সেটার আদলে এখান থেকে আনুমানিক 18 বা 19 বছর আগে মালয়েশিয়ার মূল উদ্যোগে অন্য দেশের সহায়তায় ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম WIEF নামে একটি প্রতিষ্ঠান করা হয়েছিল। আমি তাদের প্রথম সভা কুয়ালালামপুর অনুষ্ঠিত সেটাতে উপস্থিত ছিলাম, সেটা এখনো আছে তবে সক্রিয়তা কমে গিয়েছে, কারণ নৌকা যেমন চলে মাঝির কত শক্ত হাতে হাল ধরেছে সেটার উপর নির্ভর করে, গাড়ি চলে ড্রাইভার কত শক্ত হাতে স্টিয়ারিং ধরেছে সেটার উপর নির্ভর করে, মুসলিম উম্মার মুসলমান দেশগুলির ঐক্য কতটুকু শক্ত হবে কতটুকু গতিশীল হবে সেটাও নির্ভর করে কোন দেশের নেতা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার মাধ্যমে মুসলিম উম্মাকে সাথে নিয়ে আগাচ্ছেন। আল্লাহর কাছে আমাদের প্রার্থনা মুসলমানদের 57টি দেশের মধ্যে আপনি যেন মহান আল্লাহ যেন এমন নেতা দেন সবাইকে নিয়ে যার যিনি চলতে পারবেন, আমি সেই প্রার্থনাটা করলাম। আগামী 3 থেকে 4 মাস পর শীতকালের শুরুতে বর্ষাকাল চলে যাওয়ার পর আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটি জাতীয় সম্মেলন করব ইনশাআল্লাহ ফিলিস্তিন নিয়ে, দলমত নির্বিশেষে সবাইকে দাওয়াত দেব, আলেম ওলামা প্রফেসর ইঞ্জিনিয়ার পেশাজীবী সবাইকে, উদ্দেশ্য জাতীয় ভিত্তিতে একটি ঐক্যমত সৃষ্টি করা ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর জন্য। আমরা কসোভোর জন্য করেছিলাম সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, রোহিঙ্গা ক্রাইসিসের জন্য করেছিলাম 11 সেপ্টেম্বর 2017 সালে রমনা রেসকোর্সের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বিল্ডিংয়ের দোতলায় আমাকে সর্বান্তকরণে সর্বতোভাবে সহায়তা করেছিলেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, যিনি বর্তমানে এবি পার্টির সম্মানিত সংগ্রামী মহাসচিব এবং তার বন্ধুগণ। আগামীতে যখন আমরা করব আমরা অনেকেরই সহযোগিতা নিব, সকলে মিলে সেটা করবো ইনশাআল্লাহ, আপনাদের দাওয়াত অগ্রিম দিয়ে রাখলাম। আপনারা ধৈর্য ধরে যদি 5 মিনিট বসেন তাহলে আমি ইংরেজিতে বলতে পারি। আমার আখেরি বক্তব্য, কয়েকজনের নাম এখানে উচ্চারণ করতে সম্মানিত উপস্থাপক হয়তোবা মিস করেছেন, প্রথমেই হলো বাংলাদেশ কল্যাণ পার্টিতে যোগ দিয়েছেন একজন ভদ্রলোক, তিনি একজন পুরনো রাজনৈতিক কর্মী কিন্তু কল্যাণ পার্টিতে নতুন, তার নাম হচ্ছে মোহাম্মদ ফারুকুল ইসলাম, আপনার অনুগ্রহ দ্বারা। বাংলাদেশের বিখ্যাত নদীবন্দর জেলা চাঁদপুরের কৃতি সন্তান, আপনাকে ওনারা যেন দেখে নেয়, জনাব ফারুকুল ইসলাম, একটি রাজনৈতিক দল যার নাম বাংলাদেশ জাতীয় পার্টি, যাদের নিবন্ধন নম্বর আছে, যাদের নিবন্ধনের মার্কা আছে কাঁঠাল, সেই পার্টিটির সম্মানিত অতিরিক্ত মহাসচিব ছিলেন জনাব ফারুকুল ইসলাম, মোহাম্মদ ফারুকুল ইসলাম। তিনি 15 জন সদস্য নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে এসেছেন, তাদের সকলের প্রতি আমাদের পক্ষ থেকে স্বাগতম ধন্যবাদ। জনাব ফারুকুল ইসলাম সাবেক দলে অতিরিক্ত মহাসচিব ছিলেন, আমাদের দলে এখন নির্বাহী কমিটির সম্মানিত একজন সদস্য, ভবিষ্যতে মহান আল্লাহ তাআলা তাকে আরো সম্মানিত করবেন বলে আমরা আশা করি। আমাদের এখানে উপস্থিত আছেন মাওলানা আজিজ মাদানী, মুদাররিস গাউসিয়া তাইয়্যেবিয়া মাদ্রাসা ফতেহাবাদ হাটহাজারি, আমার জন্মস্থান হাটহাজারি, 18 সালে নির্বাচন করেছিলাম হাটহাজারি থেকে, সেখান থেকে তারা কষ্ট করে 3 জন এসেছেন, জনাব আবু তাহির এসে আপনি একটু দাঁড়ান,
কষ্ট করে তারা একসঙ্গে এসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাদানীকে আজিজ মাদানীকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি। জনাব হযরত মাওলানা কারি শরীফ মোহাম্মদ হাজারী, তিনিও এসছেন কষ্ট করে। তিনি আমার একজন অনেক পুরনো একজন পরিচিত বন্ধু, কিন্তু মাঝে মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে অনেক দিন পর তাকে দেখলাম, বক্তব্যের সুযোগ দিতে পারি নাই, দুঃখিত। এখন থেকে নিয়ে 16.5 বছর আগে তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির টিকিটে মেম্বার অফ দি পার্লামেন্টারি ইলেকশন 2008-এর ডিসেম্বরে কল্যাণ পার্টির টিকিটে ইলেকশন করেছিলেন। আরেকজন আছেন মাওলানা ফয়েজ আহমদ, আপনি একটু মেহরবানি করে দাঁড়ান, উনি একদম পিছনের লাইনে আছেন, একদম পিছনে। ফয়েজ আহমদ হচ্ছেন আমাদের ঢাকা সেনানিবাসের উত্তরে ভাষান্টেক এলাকায় অবস্থিত একটা মাদ্রাসা, মাদ্রাসার নাম হচ্ছে ভাষান্টেক ইসলামিয়া মাদ্রাসা।